প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব কাঁচকলার চপ। অনেকেই কিন্তু জানে না কাঁচকলা দিয়ে চপ বানানো যায়। এই রেসিপি দিয়ে আপনি বিকেলবেলা মুড়ির সঙ্গে খেতে পারেন অথবা চায়ের সঙ্গে খেতে পারেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুইখানা কাঁচকলা আর একটা বাটিতে জল আর গুঁড়ো হলুদ। এই জলের মধ্যে কাঁচকলাগুলো 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেব। কাঁচকলা থেকে যে কষটা বেরোয় সেই কষটা বেরিয়ে যাবে আর কাঁচকলা কালো দেখাবে না। এরকমভাবে খোসা ছাড়িয়ে জলে আমি চুবিয়ে রেখে দেব 10 মিনিট। কাঁচকলার খোসা আমি ছাড়িয়ে এরকম ডুমুডুমো করে কেটে জলে চুবিয়ে রেখেছি 10 মিনিট। এরপর গ্যাস জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাসের মতো জল। জল দিয়ে ভিজানো যে কাঁচকলা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এরপর 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট দমে রাখার পর ঢাকনা খুলে একটা থালায় নিয়ে নিচ্ছি। তারপর আমি কাঁচকলা ভালো করে হাতের সাহায্যে মেশ করে নিচ্ছি। ঠিক এরকমভাবে মেশ করে নিতে হবে। দেখুন কাঁচকলা কিন্তু একটুও কালো হয়নি। আমি যেমন করছি ঠিক এরকমভাবে করবেন, আশা করি খুব ভালো হবে। ঠিক এরকমভাবে মেশ করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ বেসন আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ, দেবো আমি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা কুচি, ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। এরপর ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আর জল দিতে হবে না। কাঁচকলাতে যে জলটা আছে সেই জলটাই কিন্তু বেসনে টেনে নেবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অনেক লোকে কিন্তু কাঁচকলা খেতে চায় না, ঠিক এরকম করে খেতে দিলে অবশ্যই খাবে। মিশানো হয়েছে, এরপর হাতের চাটুতে সাদা তেল মেখে নিচ্ছি। মেখে নিয়ে যেরকম আলুর চপ তৈরি করে ঠিক এরকমভাবে আলুর চপের মতো আমি তৈরি করে একটা পাত্রে রাখছি। আমি বেশি বড়ও করিনি, আবার বেশি ছোটও করিনি, মাঝারি সাইজ করে করেছি। আপনাদের পছন্দ মতন সাইজটা করে নেবেন। যে যেরকম পছন্দ করবেন ঠিক সেরকমভাবে সাইজ তৈরি করে নেবেন। বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। এরকম একটু চ্যাপ্টা করে নিলে খুব সুন্দর ফ্রাই হবে আর খেতেও কিন্তু খুব স্বাদ হবে। ওই পাশে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে তেল দেওয়া আছে, তেলটা গরম হয়েছে। এরপর আমি চপ ছেড়ে দিচ্ছি তেলে। প্রথমে কিন্তু আমি 4খানা চপ তৈরি করব। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে।
এক পিঠ হওয়ার পর আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। ঠিক এরকম উল্টিয়ে পাল্টিয়ে চপগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর মুড়ির সাথে বা চায়ের সাথে পরিবেশন করতে হবে। এত টেস্টি হবে, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এইভাবে কিন্তু সবকটা চপ ভেজে নেব, এরপর একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেব। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।